দেশের ব্যবসা আরও এগিয়ে নিতে এসএমই খাতে 25% ঋণ দিতে ব্যাংকগুলোকে বাধ্য করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এবং এফবিসিসিএ সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। সকালে রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের প্রথম ব্যবসায়িক বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এআর বাদল। গেল বছরের সার্বিক কার্যক্রম এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে প্রথমবারের মতো দুদিনব্যাপী ব্যবসায়িক বার্ষিক সম্মেলনের আয়োজন করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ সহ ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, উপব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান এবং সকল শাখার ব্যবস্থাপকরা অংশ নেন। ব্যাংকটির চেয়ারম্যান এবং এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, সরকারের সহযোগিতার কারণেই ব্যাংকিং খাতে উন্নয়ন সম্ভব হয়েছে। এই যে 1,87,000 কোটি টাকার যে বিজনেস মানে স্টিমুলাস প্যাকেজটা টোটাল কিন্তু ব্যাংক বেজ, সরকার যেটি করেছেন সেখানে একটা সাবসিডিয়ারি দিয়েছেন আমাদের ইন্টারেস্টের উপরে, আদারওয়াইজ ব্যাংকেরও কিন্তু একটা ব্যবসা এখানে সিকিউরিট হয়েছেন। আমি মনে করি সরকার এটা একটা মানে সাংঘাতিক ভালো একটা ডিসিশন ছিল ব্যাংকিংটাকে সাপোর্ট দেওয়ার জন্য। তাতে ধন্যবাদ জানাতে চাই সরকারকে। বাংলাদেশ ব্যাংকের উচিত হবে যে ব্যাংকগুলিকে বাধ্য করানো যে মিনিমাম 25% যেন তারা এসএমইতে ফান্ডিং করে, কারণ আমরা দেখি আমাদের টোটাল বিজনেসের ব্যাকবোনটা কিন্তু এসএমই। এই সময় দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে আন্তর্জাতিকভাবে ব্যবসা বাড়ানোর পরামর্শও দেন তিনি। কতগুলি কান্ট্রিকে আমাদেরকে ফোকাস করতে হবে, টার্গেট করতে হবে, কোথায় ইন্টারন্যাশনাল বিজনেসটা বাড়বে। এ আর বাদল, আর টিভি।